ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল এন্ড লিগালে আপনাদেরকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফৌজদারি অপরাধ সমূহের সাজা। এ বিষয়ে আমার একটি বিশেষ অভিমত। দিন দিন ফৌজদারি অপরাধ সমূহ হয়ে চলছে খুন, ধর্ষণ, রাহাজানি, অ্যাসিড নিক্ষেপ, নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়ে। আমার ধারণা যে এই অপরাধ সমূহ দমন করার জন্য বর্তমান প্রচলিত আইনে যে শাস্তি বিধান আছে তার সঙ্গে আরেকটি বিষয় যোগ করা দরকার, সেটা হচ্ছে বিশেষ ফিনান্সিয়াল পানিশমেন্ট, যার মাধ্যমে পরিবারের লোকজন তার পরিবারের সদস্যদের এই ধরনের ঘৃণ্য অপরাধ থেকে বের করে আনার জন্য বিশেষ ভূমিকা পালন করে। আসুন দেখা যাক যে আমি এ বিষয়ে কি অভিমত দিতে চাই বা কোন প্রস্তাবটা রাখতে চাই। এ বিষয়ে আমার প্রস্তাবটা এরকম। ফৌজদারি অপরাধে অনুৎসাহিতকরণের নিমিত্তে সাজার সঙ্গে ক্ষতিপূরণ হিসাবে অপরাধীর সম্পত্তি বণ্টন। ফৌজদারি অপরাধ সমূহ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি রোধকল্পে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক ও পারিবারিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি, অন্যথায় এই সমস্যার সমাধান দ্রুত পারিবারিক ভাবে পরিবারের সদস্যগণের মাধ্যমে পরিবারের সদস্যদের এই অপরাধ প্রবণতা হইতে বাহির করিয়া আনানোর জন্য আরো চাপ সৃষ্টি করা জরুরি এবং আইনে পরিবারের উপর পরিবারের সদস্যদের অপরাধ প্রবণতা হইতে বাহির করিয়া আনয়নের জন্য চাপ সৃষ্টির বিধান থাকাও প্রয়োজন। এজন্য বিদ্যমান আইনের শাস্তির সঙ্গে নিম্নোক্ত বিষয়টি সংযোজন করা যাইতে পারে। অপরাধের প্রকৃতি, হত্যা, খুন, ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা, হত্যার চেষ্টা, ডাকাতি, রাহাজানি, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, বোমাবর্ষণ, বহন, আগ্নেয়াস্ত্র বা অস্ত্র সামগ্রী সংরক্ষণ, বহন, বিক্রয়, ছিনতাই, অপহরণ, অ্যাসিড নিক্ষেপ, এই সকল অপরাধ দমনের জন্য বর্তমান আইনে বা দণ্ডবিধিতে যে সাজার বিধান আছে তার পাশাপাশি আর্থিক সাজা বা ক্ষতিপূরণ এর বিশেষ বিধান আইনে প্রবর্তন করা সুপারিশ করে। এই সকল অপরাধের শাস্তির সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ হিসাবে আসামি বা আসামিদিগের মোট সম্পত্তি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইবে এমন সকল সম্পত্তির এক চতুর্থাংশ অপরাধের শিকার ব্যক্তি বা ব্যক্তিগণ, হত্যা বা খুনের মামলার ক্ষেত্রে নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্ত হইবে। অর্থাৎ হত্যা, খুন, ধর্ষণ এই সমস্ত অপরাধ যারা করবে তাদের যে সম্পত্তি বর্তমান আছে সেই সম্পত্তির এক চতুর্থাংশ যারা এই অপরাধগুলোর শিকার তারা প্রাপ্ত হইবে। অন্যান্য ফৌজদারি অপরাধ সমূহের ক্ষেত্রে আর্থিক সাজা বা ক্ষতিপূরণের পরিমাণ হইবে বর্তমান সাজার পাশাপাশি আসামি বা আসামিদিগের মোট সম্পত্তি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইবে এমন সকল সম্পত্তির এক চতুর্থাংশ অথবা আদালত কর্তৃক নির্ধারিত অংশ, এর মধ্যে যেটি কম হইবে তাহা অপরাধের শিকার ব্যক্তি বা ব্যক্তিগণ, ব্যক্তির উত্তরাধিকারীগণ ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্ত হইবে। মোট কথা, আমার প্রস্তাব হচ্ছে পরিবারের সদস্যগণ যখন দেখবে তার সম্পত্তির একটা বড় অংশ যে ব্যক্তির সঙ্গে অপরাধটা ঘটেছে তার কাছে চলে যাবে, তখন তারা এই অপরাধ প্রবণতা থেকে তার পরিবারের সদস্যদের বিরত রাখবে, বিরত রাখার চেষ্টা করবে, কারণ তা না হলে তারা একটা বড় রকম আর্থিক সমস্যার মধ্যে নিজেরাই পড়ে যাবে। আর্থিক সাজা বা ক্ষতিপূরণের প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এই সাজাটা দেওয়া হবে বা ব্যবস্থা করা হবে সেটা হচ্ছে অপরাধের বিচার শুরুর 30 দিনের মধ্যে অপরাধ সংগঠনের সময় আসামি বা আসামিদিগের মোট সম্পত্তি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইবে এমন সকল সম্পদের বিবরণী আসামি আসামিগণ স্বউদ্যোগে আদালতে জমা দিতে বাধ্য থাকবে এবং আদালতের পূর্বানুমতি ব্যতীত সম্পত্তির কোনো অংশ বিক্রয়, বন্ধক বা অন্য কোনোভাবে সম্পদের বিবরণীতে উল্লেখিত সম্পদের স্বত্ব ত্যাগ হস্তান্তর করিতে পারিবে না। আসামি আসামিগণ স্বউদ্যোগে সম্পদের বিবরণী আদালতে জমা দেওয়ার পর অন্য কোনো মাধ্যমে যদি আসামি আসামিগণের কোনো সম্পদ আদালতের নজরে আসে বা কোনো মাধ্যম হইতে আনা হয় এবং আদালতের নিকট সঠিক বলিয়া প্রতীয়মান হয়, তা হইলে ওই সম্পত্তির ক্ষতিপূরণের অংশ ব্যতীত অন্য অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হইবে। একাধিক মামলার ক্ষেত্রে যথাক্রমে মামলায় বর্ণিত ঘটনার তারিখ, আসামি আসামিদিগের মোট সম্পত্তি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইবে এমন সকল সম্পদের উপর ভিত্তি করিয়া উক্ত মামলার ক্ষতিপূরণ নির্ধারিত হইবে। পূর্ববর্তী ঘটনার মামলার রায়ের পূর্বে পরবর্তী ঘটনার মামলার রায় ঘোষণা হইলে পূর্ববর্তী ঘটনার মামলার ক্ষতিপূরণের অংশ বাদ রাখিয়া পরবর্তী ঘটনার মামলার ক্ষতিপূরণ বণ্টন হইবে এবং পূর্ববর্তী ঘটনার মামলায় আসামি খালাসপ্রাপ্ত হইলে খালাসপ্রাপ্ত মামলার ক্ষতিপূরণের জন্য রক্ষিত অংশ পরবর্তী ঘটনার মামলার ক্ষতিপূরণ প্রাপ্তদের মধ্যে সমন্বয়পূর্বক অংশ অনুপাতে বণ্টিত হইবে। ক্ষতিপূরণের অংশ বণ্টনকালে উক্ত মামলার কোন আসামি উত্তরাধিকার সূত্রে ক্ষতিপূরণের অংশ প্রাপ্ত হইবে না, উক্ত অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হইবে। কোন মামলার ঘটনা অসত্য প্রমাণিত হইলে উক্ত মামলার পরিয়াদীর মোট সম্পত্তি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইবে এমন সকল সম্পত্তির 1/16 অংশ রাষ্ট্রীয় কোষাগারে এবং 1/16 অংশ মামলার
মামলার এজাহারে ফরিয়াদি কর্তৃক উল্লেখিত আসামিগণের মধ্যে সমহারে বণ্টন হইবে। অর্থাৎ মামলা যদি অসত্য প্রমাণিত হয় তা হইলে যে মামলা দায়ের করবে তার সম্পদের ১৬ ভাগের এক ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা হইবে এবং ১৬ ভাগের এক ভাগ যিনি মামলা করিয়াছিলেন তিনি এজাহারে যে আসামি দিগের নাম উল্লেখ করিয়াছেন তাহাদের নিকট বণ্টন হইবে। উপরোক্ত বিষয়টি আইনে সংযোজিত হইলে যে সকল সুবিধা পাওয়া যাইতে পারে, এক, অপরাধের শিকার ব্যক্তিগণ আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্ত হইবেন, দুই, পরিবারের সদস্যগণ আর কোন সদস্যের কৃত অপরাধের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় আনিয়া অপরাধ প্রবণতা হইতে বিরত রাখিবার জন্য চাপ প্রয়োগ করিবেন, অনুৎসাহিত করিবেন, তিন, অপরাধী অপরাধ করার পূর্বে তার আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় আনিবে, চার, অপরাধী অপরাধ করার পূর্বে তার মামলা পরিচালনার খরচাদি বিষয়টি বিবেচনায় আনিবে, পাঁচ, অপরাধী অপরাধ করার পূর্বে তার পরিবারের আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় আনিবে, ৬, অপরাধী অপরাধ করার পূর্বে তার দণ্ড সমাপ্তের পর সৃষ্ট আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় আনিবে। আমার এই প্রস্তাবটি মূলত অপরাধীর অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য। আর্থিকভাবে কাউকে ক্ষতিপূরণের সম্মুখীন হইতে হইলে সে সবসময় তার পারিবারিক এবং তার পরিবারের অন্য সদস্য যারা আছে তাদের আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনা করিয়াই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করিয়া থাকে। যখন একজন অপরাধী দেখবে যে আমি যাকে খুন করছি খুন করার পর আমার সম্পত্তির এক চতুর্থাংশ যে ব্যক্তিকে খুন করেছি তার বংশধররা পাবে, তখন সে এখান থেকে পিছিয়ে আসবে, এই খুন করা থেকে পিছিয়ে আসবে, এই ধর্ষণ করা থেকে পিছিয়ে আসবে, সেই দাঙ্গা হাঙ্গামা ডাকাতি বা অ্যাসিড নিক্ষেপ থেকে নিজেকে সরিয়ে আনবে। তার কারণ এটা করার ফলে তার যে সম্পত্তি আছে তার এক চতুর্থাংশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে চলে যাবে, এর ফলে তার পরিবারের সদস্যরা সমস্যার মধ্যে পড়বে, সে নিজে সমস্যার মধ্যে পড়বে, মামলা পরিচালনা করার জন্য সে তার সম্পত্তি বিক্রয় বা বন্ধক রাখতে পারবে না আদালতের নির্দেশনা ব্যতীত, ফলে সে একটা বড় রকম সমস্যার মধ্যে পড়ে যাবে যদি তার নামে কোনো ধরনের মামলা হয়। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সে তার অপরাধ প্রবণতা থেকে বের হয়ে আসবে, তার উপর তার পরিবারের একটা প্রেশার থাকবে, তার সন্তানের একটা প্রেশার থাকবে, তার গার্জিয়ানের একটা প্রেশার থাকবে, তার ফ্যামিলিগত এবং সামাজিক দিক দিয়ে তার উপর একটা প্রেশার থাকবে, কারণ সে একটা অপরাধ করলে তার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তার সঙ্গে যারা সম্পর্কিত তার উত্তরাধিকার তার সন্তান তার গার্জিয়ান তারা সবাই আর্থিকভাবে একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। বর্তমান অবস্থায় অপরাধ করলে যে অপরাধ করছে সেই সাজা ভোগ করছে, কিন্তু এক্ষেত্রে যে অপরাধ করছে তার সঙ্গে তার ফ্যামিলিও একটা আর্থিক সাজার সম্মুখীন হয়ে পড়বে, যার ফলে ফ্যামিলি থেকে ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সে যেন কোনো অপরাধ না করে। আমি আশা করব আমার এই অভিমতটি আরো যাচাই বাছাই পূর্বক সবার মধ্যে গ্রহণযোগ্যতা পাবে এবং একটা পর্যায়ে এই ব্যবস্থা অর্পণের মাধ্যমে আমরা এই ধরনের ঘৃণ অপরাধ যেগুলা সমাজে প্রতিনিয়ত গড়ে চলছে আমাদের সমাজকে অবক্ষয় বা সমস্যার সম্মুখীন করছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি আশা করছি আমার এই অভিমতটি বা এই প্রস্তাবটি গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘৃণ অপরাধ থেকে বিভিন্ন লোককে বের করে আনা আমাদের পক্ষে সম্ভব হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।